Hello, assalamu alaikum, namaskar, kem chho majam, welcome to my YouTube channel Tanvir Islam. So guys, eta kono blog na, eta hocche lo question and answer dibo ar aske to piche boshi ha aske blog korar kotha chilo aske amra gajipur jetam shobai mile mane amar full group pura group mile amra chaitam holo aske gajipur blog korte kintu unfortunately mone koren order onek kaj esha porche sumono mone koren সুমন ফ্রি ছিল ওই বিজর স্কুলের কলেজে রাখছিল নিশাদের ইন্টারভিউ দিতে যাওয়া লাগবে আর শান্তর একটুখানি কাজ ছিল তো এই জন্য আর ড্রপ করে দেব আমরা নেক্সট উইক ইনশাআল্লাহ ব্লগ করব ঢাকার বাইরে সো যদি গাজীপুর নাও যাব অন্য জায়গায় যাওয়া পড়ব ইনশাআল্লাহ সো আজকে তো ভাবলাম কিছু তো দেওয়া লাগে মানে আমি তো এই ব্লগ এই ভিডিওটা বলতে গেলে যে আমি সব বলবো সব বলতে যে কি কি সমস্যা কি কি কমেন্ট করছেন এইগুলি তারপরে আমার কি সমস্যা কেমনে আমি ব্লগ করব ব্লগ ছাড়ব এইগুলি ঠিক আছে আজকে যখন যাওয়া হয়নি ভিডিও করতে তো গরম লাগতেছে ঘামাইতেছি গরমে বসে কি জন্য ফ্যান্টন সব অফ করে রাখছি মানে সাউন্ড আসবে এই জন্য সো আজকে যখন ব্লগ করতে যাইনি তো ভালো আপনার কমেন্ট আপনাদের কমেন্টের উত্তর দিব তো আপনারা সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো ভাবলাম এই কমেন্টের উত্তরগুলি দেই সো লেটস গো ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হব নেক্সট কোশ্চেনে চলে যাই বাই ডেইলি ব্লগ চাই মিস্টার সামির হোসেন সো ভাইয়া সুন্দর কমেন্ট করছো সো আমার পক্ষে ডেইলি ব্লগ দেওয়া সম্ভব না আমি মূলত দুই সপ্তাহ পর পর কি জন্য আমি একটা টার্গেট থাকে না মানে দুই সপ্তাহ এই দুই সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে মানে এমন এমন ভিউ উঠবো ভিউ উঠার পরে পরে আরেকটা ব্লগ ছাড়বো সো আমার এমনটা কিছু মানে আমি একটা ভিডিও ছাড়ার পরে দুই সপ্তাহ অপেক্ষা করি দুই সপ্তাহ পর আবার নেক্সট ভিডিও আনার চেষ্টা করি অনেক সময় জলদি আইনা ফলে আবার অনেক সময় দেখা যায় কি আমি আরও লেট হয়ে যাই একটুখানি সমস্যা থাকে মনে করেন কলেজ টুলেজ আছে আরো এখনো মানে অনেক সমস্যা মিলে দিলেই মানে তারপরে ব্লগটা ব্লগ করি তো আপনারা এমন ভালোবাসা দেন ইনশাল্লাহ ডেইলি ব্লগ না মানে দুই সপ্তাহ জায়গা আরো কাছে কাছে ব্লগ করার চেষ্টা করব সো লেটস গো থার্ড কোশ্চেনে চলে যাই ভাই নমস্কার বলিস না কখনো কারণ নমস্কার মানে আমি আপনার সামনে মাথা নত করছি কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোনো নিকট মাথা নত করেন না নেক্সট টাইম খেয়াল রাখিস অল দ্য বেস্ট এটা তো আমাকে কমেন্টও বলে আমাকে রিয়েল লাইফেও বলে মানে সব সময় এই কথাটা বলে সো এই কথাটা বলে এই কথার উত্তর আজকে প্যাচটা বাইঙ্গা দিই সবাইকে বলি তো কোন ইউটিউবার যত বড় ইউটিউবার হোক যত ছোট ইউটিউবার হোক কোনো সময় বলতে পারবে না যে আমার সাবস্ক্রাইবার শুধু মুসলমান আমার সাবস্ক্রাইবার শুধু হিন্দু জীবনও না ভাই দুই ধর্মের মানুষ দুইজনই মানুষ সাপোর্ট করে তোমার আসে এই পর্যন্ত আনছে আমার এত বেশি সাবস্ক্রাইবার না কিন্তু অনেক আমার সাবস্ক্রাইবার শুকু আলহামদুলিল্লাহ 540 জন ঠিক আছে তাদের ভিতরে কিন্তু সবই মুসলমান না সবই হিন্দু না সব মিল্লা জিলে তুমি যেমন আমাকে একটা সাবস্ক্রাইব করে এক ধাপ আগাইছো সেও এমন একটা সাবস্ক্রাইব করে আরেক ধাপ আগাইছে যেমন অজয় বিজয় কিন্তু আমার ফ্রেন্ড ওরা দুজনও কিন্তু হিন্দু কিন্তু বুঝছো আমি বুঝো নাই কিন্তু তোমাদের আজকে বলছি দেখে তোমরা বুঝছো ওদের সাথে যেমন আরে গলাটা মানে বসে গেছে গা সো যেমন ওরা ওরাও যেমন ওদের ফ্রেন্ড সার্কেল আছে মানে ওদেরও কিছু হিন্দু আছে ভাই বোন আছে তারাও সাপোর্ট করছে আমাকে ভাই আমি জানি যে নমস্কার বলাটা খারাপ কিন্তু আমি তো আমার ধর্ম চেঞ্জ করা ভালোই নেই আমি তাদের একটা রেসপেক্ট একটা সম্মান দিছি মানে নমস্কার বলা আমি জানি তুমি বলছো যে মাথা নত করি মানে মাথা নত একমাত্র আল্লাহর সামনে গলা লাগে আমি জানি কিন্তু আমি তো আমার মাথা নত করি না আমি আমার ধর্ম ঠিক রাখছি আমি আমার ধর্ম ঠিক রাখছি ধর্ম ঠিক রেখে আমি বলি তো এর ভিতরে আর তো কোনো প্যাচ নেই গা আমরা সবাই মিলেমিশে থাকি এটাই আমাদের মুসলমানের কাজ আর ভালোবাসা তো রইলি হিন্দু হোক মুসলমান হোক আমরা সব ভাই ভাই সো চতুর্থ কোশ্চেন না কত কোশ্চেন বুঝলে গেছি তো মানে চতুর্থ কোশ্চেন জায়গা সো লেটস গো তোমার গেঞ্জিটা অনেক সুন্দর মিস্টার আলী তো ভাই আর কিছু পাইলা না দেখার মতন এত কিছু ছিল এত কিছু ছিল বলতে কি ওই জায়গায় হারি ছিল বাতিল ছিল আমার মামার দোকান দিয়েছিল মৌসুম তুমি কমেন্টটা করছো আমি কমেন্টে রিপ্লাই দিছি এখন আবার দিতাছি তো তোমার কাছে ওই জায়গায় এত কিছু দেখার মতো ছিল তুমি আর কিছু না পাই তুমি আমার গেঞ্জিটাই পছন্দ করছো যাও তারপরে কমেন্টটা তো করছো ভালো লাগছে সো থ্যাংক ইউ গেঞ্জি দেখা করো দিয়া দিই মনে সমস্যা নেই সো নেক্সট কোশ্চেনে চলে যাই
সাইডে তন্ময় বইসা আছে, তন্ময় আসতেছে। ওকে ব্রো, দেখবো কি সিরা ফালান। তো নেক্সট কোশ্চেন, আমার কাকার নামে, তার নাম হইলো কামরুল। তো ভাইয়া কমেন্ট তো সুন্দর কমেন্টই করছো, একটুখানি তেরামি কমেন্ট করছো, সো নো প্রবলেম। বলছো কি দেখমু কি ছিঁড়া ফালো। আমি বলছিলাম যে নেক্সট ব্লগ ছিঁড়া ফেরা ফালামু, তুমি বলছিলাম ছিঁড়া ফেরা। সো এক নজর দেখে আসো ব্লগে কি ছিঁড়ছিলাম, 12 নম্বর ব্লগ। সো লেটস গো। নেক্সট কমেন্ট করছে আক্তার, মিস্টার মিস্টার আক্তার, মিস্টার মোহাম্মদ। আপনি দোকানদারি করেন? ঠিক আছে আক্তার ভাইয়া, সো ধন্যবাদ কমেন্ট করার জন্য, কমেন্টটা সুন্দর কমেন্ট করছো। দোকানদারি করো ভাইয়া, আমার বাপ দাদা নানা সবাই দোকানদার, সবাই ব্যবসায়ী, তো আমাদেরও তো সেই এটা তো ধরে রাখা লাগবে। আর দোকানদারি তো খারাপ জিনিস না, ভালো জিনিস। সো দোকানদার তো আর খারাপ চোখে দেখা যায় না, ভুল, এটা ভুল দাও না। জি দোকানদারি করি, বলছো যখন এমন মাইন্ডে নেই নেই, কিন্তু দোকানদারি করি, আমি তো করি রেগুলার করতাম। এখন কলেজ দেখে যাই না, সো এমনি লকডাউনে যে 2 বছর বন্ধ ছিল, অফ ছিল, 2 বছর বাবার সাথে দোকানদারি করছি, বাবাকে হেল্প করছি, মামা তাদের দোকানে বসি, তন্ময় বসে, নো প্রবলেম। কোনো সময় আসলে দোকানে দেখা করে যাও, সো ডিসকাউন্ট দিয়ে দিব না, তন্ময় বলতেছে 20% ডিসকাউন্ট দিয়ে দিব না, সমস্যা নেই। নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ না সরি, নেক্সট কমেন্টে চলে যাই। সো লেটস গো। নাইস, গোলাপি তিল, কালো হও, সুন্দর বউ পাবা। তো নেক্সট কমেন্ট, এক আপুর কমেন্ট, তানিয়া তানজু। সো সে বলছে কি যে কালো হও বউ, কালো হও সমস্যা নেই, সুন্দর বউ পাবা। আমার জন্য কি মেয়ে রাস্তা নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর মেয়ে? তো বউ টু ভাই, এরা অনেক দূরে, বয়স আরো বেশি হয় নাই, আরো বয়স পড়ে রয়েছে, আর লাইফে তো একটা গোল আছে, আগে ওই পর্যায়ে যাই, পরে চিন্তা ভাবনা করবো যে সুন্দর বউ নেই না কালা বউ নেই, মূলত নেওয়ার কোনো চিন্তাধারা নেই গা। সো কমেন্ট সুন্দর কমেন্ট করছো, সো নেক্সট কমেন্টে চলে যাই, লেটস গো। আরো এক দুইটা প্লেস দেখালে ভালো হতো। আরেক ভাইয়া বলছে কি যে নাম কি, তোমার নাম কি, নামটা আসলে কি লেখছে, এমনি বাংলাদেশ নাকি যে নাম লেখছে। সো সে দাদি বাসে যখন গেছিলাম চিটাগাং ব্লগ করতে, তখন সে কমেন্ট করছিল, তো কমেন্টটা করছিল কি আরো দুই একটা প্লেস দেখাইতে, একটা প্লেস দেখাইতাম। মনে করেন সব প্লেস তো আর সুন্দর না, আর আমাদের হাতে সময়ও কম ছিল, বলছিলাম একদিনের ভিতরে পুরো ব্লগ ক্যাপচার করে আমরা সেকেন্ড দিন দাদি বাসায় ইচ্ছা করছিলাম, মানে খাগড়াছড়ি থেকে ডাইরেক্ট দাদি বাসায় আসছিলাম। তো এই জন্য যতটুকু পারছি অতটুকু তন্ময় আর আমি ক্যাপচার করছি, আর কাকাও লগেছিল, কাকাও মানে আমাদের সাথে অনেক দৌড়াদৌড়ি করছে, আমরাও দৌড়াদৌড়ি করছি, ভিডিও করছি, অনেক কষ্ট হয়েছে, সেসব পাটও কাটছে, ব্যথাও পাইছে অনেকে। তো আরে বাবা গলায় খালি ব্যথা করতেছে, করোনা নেই, এমনি ব্যথা করতেছে। সো দুই একটা প্লেস দেখাইতে পারি, দেখাইতে পারলে মনে হয় ভালো হইতো। সো নেভার মাইন্ড, অন্য সময় যদি যাই আবার যাওয়া পারে, তো আবার বাইচা বাইচা 3টা না 4টা প্লেস দিয়েছি, এবার 7-8টা প্লেস দেখুন, ঠিক আছে। সো লেটস গো, নেক্সট ব্লগে চলে যাই। সরি নেক্সট ব্লগ না, নেক্সট ভিডিও কমেন্টে চলে যাই। ভাইয়া আপনি এত চিকন। নেক্সট কমেন্ট, তাসনু লাবি। এখন উনি মেয়ে না ছেলে এটা তো বলতে পারলাম না সঠিক, নামটা ইউনিক, আনকমন নাম। সো তিনি কমেন্ট করছে ভাইয়া তুমি এত চিকন। না ভাইয়া আগে আরো বেশি চিকন ছিলাম, কি করবো, বাবা মা খাওন দেয় না, এর জন্য না খায় খায় চিকন হয়ে গেছে, আমার থেকে বেশি চিকন তন্ময়, বুঝছেন। আপনাকে ব্লগ, আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য এত দৌড়াদৌড়ি করে, খাওয়ন দাওয়ানের ঠিক ঠিকানা থাকে না, এই জন্য চিকন হয়ে গেছি গা। কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে যা হয়েছে, অনেক মোটা হয়েছে, প্যাট দেখামো, প্যাট দেখালে চর্বি, অনেক চর্বি না থাক। সো সুন্দর কমেন্ট করছো, সো তো কত দিকে দেখছেন, আপনারা কত ভালোবাসা দেন, কত দিকে নজর রাখেন আমার, আমি চিকন, আমি মোটা, সো সমস্যা নেই, ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করছেন, থ্যাংক ইউ, এমন কমেন্ট আপনারা আরো বেশি বেশি করবেন। সো নেক্সট কমেন্টে চলে যাই, লেটস গো। তোর লজ্জা করে না? নুসরাত জাহান, টিকটকার, তো ও কমেন্ট করছে কি যে লজ্জা করে না, না করে না, একদমই করে না, 1% লজ্জা করে না, লজ্জার সরণ সব বাসায় রেখা পরে ব্লগ করতে নামছি, লজ্জা করে না, ছাট গেঞ্জি গুলো দেব না, থাক দরকার নেই গা। ও কমেন্ট করছিল এটা আমার মেবি আই থিঙ্ক 7 নম্বর ব্লগে কমেন্ট করছিল, গেঞ্জি পরছিলাম যে, সেটাতে কমেন্ট করছিল, রিপ্লাই দিয়ে দিছিলাম, সবাই কমেন্ট করে, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে যতটুকু পারি অতটুকু সম্ভব আমি কইরা দিই রিপ্লাই, আরও বেশি বেশি কমেন্ট করবেন, সমস্যা নেই গা, এটা তো কমেন্ট করবেন, বেশি করে কমেন্ট করবেন, যতজন দেখবেন অতজনই কমেন্ট করবেন। সো প্যারা নাই, চিল, লজ্জা নাই গা। সো
এমনি ভালোবেসেছেন, ব্লগ আরো করতে থাকবো, লজ্জা সারা ব্লগ, সো লেটস গো। মোস্ট ট্যালেন্টেড ইন মাই ওপিনিয়ন্স পাস্ট এ লট অফ ইম্পোর্টস অ্যান্ড হার্ড ওয়ার্ক আই এম হাম্বল ওয়েটিং ফর হিজ 100k সাবস্ক্রাইবার। তাবাসসুম, সুন্দর কমেন্ট করছো, সো কমেন্ট তো করছো, তোমরা যদি সাপোর্ট করো ইনশাল্লাহ আমার গোল 2 মিলিয়ন 2 মিলিয়ন। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, 1k হয়ে যাবে জলদি ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। 1k না, 100k, 1k তো হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের সাপোর্টে। আর 500 লাগে, আর 500 হইলে 1k হয়ে যাবে, আর তোমাদের ভালোবাসায় 100k হয়ে যাবে, 1 মিলিয়নও হয়ে যাবে, 2 মিলিয়নও হয়ে যাবে, প্যারা নাই, চিল। সো কমেন্টটা সুন্দর হয়েছে, সাপোর্ট করো অলওয়েজ, অপেক্ষা করো, আরও তুমি মানুষের শেয়ার করো ভিডিও, সাবস্ক্রাইব করো, ইনশাল্লাহ তোমার মনোরাশাও পূরণ হবো, আমারও পূরণ হবো, আমিও খুশি, তুমিও খুশি, নতুন নতুন ব্লগ পাবা। তো আজকের কমেন্টগুলি এই কয়টাই কমেন্ট নিয়েছি, আরও অনেক কমেন্ট ছিল, অনেকে বলছে যে নাইস, ওয়াও, কিপ ইট আপ, বড়ো চালিয়ে যাও। সো তোমাদেরও মন থেকে অসংখ্য ধন্যবাদ, তোমরা কমেন্ট করছো, যাই করছো, আমি অনেক খুশি হয়েছি। সো এই কমেন্টের উত্তর দিছি, আবার কমেন্টের এমন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলবা, বানাবো, তোমরা বেশি করে কমেন্ট করবা, যদি পারো যেমন তেমন অমন অমন কমেন্ট করবা, আমিও রিপ্লাই দিয়ে দিব এমন অমন যদি ভালো লেগে থাকে। সো অসংখ্য ধন্যবাদ, কাকে, আমাকে না আপনাকে, আমাকে কষ্ট করে বানিয়ে দিতে, ফ্যানটন অফ করা গরম লাগতেছে। এমন কোশ্চেনের ভিডিও আমি 1k হইলে আবার দিব কমেন্টের রিপ্লাই, আর কেউ রাগ করবেন না, আমি কাউকে টার্গেট করা বা কাউকে খারাপ, কাউকে মানে কষ্ট দেওয়ার জন্য আমি এই ভিডিও বানাই নেই, আপনাদের কমেন্ট করছেন, আমি কমেন্টে রিপ্লাই দিছি, যদি ভুল হয়ে থাকে তাহলে এক্সট্রিমলি সরি কাম দুইটা, ঠিক আছে। সো মাঝখানে অনেক ভুল হয়েছে, এই জন্য এক্সট্রিমলি সরি। সো নেক্সট ব্লগে দেখা হইতেছে, নেক্সট ব্লগ জলদি আসবে, হয়তো চ্যালেঞ্জ টাইপ, না হয় ঢাকার বাইরে ঘুরতে যাওয়া, ঢাকার বাইরে ঘুরতে যাওয়ারই চেষ্টা করব সবাই মিলে ফুল গ্রুপ। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, ওকে।